মাত্র 22 বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন 200 কোটিরও বেশি টাকার মালিক হেডেন বোলস। মাত্র 17 বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। টাইমস নাও নিউজের প্রতিবেদন অনুসারে ইউএসএ বসবাসরত হেডেন 17 বছর বয়সে ব্যবসার চাপে স্কুল ছাড়তে হয় তাকে। এরপরে তিনি প্রতিষ্ঠা করেন ইকমোসিজন নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়াও রিয়েল এস্টেট পোর্টফোলিও তৈরি করেন তিনি, সেখান থেকে আসা অর্থ নিজের জন্য যথেষ্ট মনে করেন। তাতেই সম্প্রতি প্রযুক্তি খাত থেকে অবসরের ঘোষণা দেন হেডেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয় রয়েছে তার। অবসর পরবর্তী সময় বেশ উপভোগ করছেন হেডেন, যা তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবসা গড়ে তোলার এবং কোটিপতি হওয়ার বিভিন্ন গল্প শোনান তিনি। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।